শোনো না শোনো না, তারপরে ওই বিজ্ঞাপনটা, ওই যে সে একটা লোক মাছ ধরতে বসেছে, ছিপ ছিপ নিয়ে ছিপের মুখেতে আটা লাগিয়ে দিয়েছে, আর কত মাছ উঠছে। শুধু মজারই নয় মা, যে লোকটা বুদ্ধি খাটিয়ে বিজ্ঞাপনটা বার করেছে, সে কোটি কোটি টাকা কামিয়েছে। বলো কি বৌমা, কোটি কোটি? হ্যাঁ গো বৌমা, তোমার শ্বশুর মশাই তাহলে এই ব্যবসা করে কেন গো? ওই ব্যবসাটা করলে তো পারে। বলছেন মা আপনি, আচ্ছা বাবা যদি এই ব্যবসাটাই করতেন তাহলে আমাদের সোনার ব্যবসাটা কি হতো বলুন তো? আর এই তো আর একদিনে হয় না, কত বছরের ব্যবসা। আমাদের বিজ্ঞাপনটা কি হচ্ছে বলো দেখিনি, যখনই তো দেখি তখনই দেখি বাবাটাতে বিজ্ঞাপন বিজ্ঞাপন করে কথা বলছে, কি হচ্ছে ব্যাপারটা? আসলে আমাদের বিজ্ঞাপনটা কে সব থেকে যত্ন নিয়ে সব থেকে ভালো করে করতে পারবে সেই খুঁজি। আসলে কি জানেন তো, এদের কাজ দেওয়া মানেও তো অনেকটা টাকার ব্যাপার। বৌদি শোনা, ওই যে সেই মেয়েগুলোকে দেখি না খুব সাজগোজ করে, তারপরে কত রকমের সব গয়না পরে সে এরম এরম করে হেঁটে বেড়ায়, ওই ওরা কি অনেক টাকা পয়সা পায় গো? মা নিশ্চয়ই পায়, দেখো না ম্যাগাজিনে টিভিতে সবসময় বিজ্ঞাপনে দেখা যায়, ওদের মডেল বলে মডেল। ও আচ্ছা বৌদি, তুমি আর অপু দিদি তোমরা যদি আমাদের মডেল হয়ে যাও তাহলে তো বাবার আর দাদার অনেক টাকা বেঁচে যায় না মা? ওমা বুদ্ধি হয়েছে, তুমি ঠিকও বলনি লতা। দেখো যে পুজোর যেমন, তাই তো মা, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সেই কাজটাই করা উচিত যে কাজটাকে সাজে। আচ্ছা ধরুন আমি আর ও আমাদের বাড়ির জন্য একটা বিজ্ঞাপন করলাম, ভবিষ্যতে যদি বাইরে থেকে আমাদের কোনো অফার আসে মডেলিংয়ের তখন কি মা আমাদের সেটা করবে?